নদিয়া শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ ও শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে শুক্রবার শান্তিপুরের প্রবীণ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির জন্মদিন পালন করা হলো। শুক্রবার সকালে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রথমে চুল দাড়ি কাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে কেক কেটে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন করলেন সকলে। জানা গিয়েছে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শান্তিপুর ডাকঘর মোড় সংলগ্ন এলাকায় সারাদিনই ঘুরে বেড়ান। শান্তিপুরের সামাজিক সংগঠনের সদস্যরা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রত্যেক দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেন। বিগত চার বছর ধরে নবজাগরণের সদস্যরা 29শে এপ্রিল দিনটিকে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন হিসেবে পালন করে থাকেন। স্বভাবতই ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন করতে পেরে খুশি বিধায়ক থেকে শুরু করে নবজাগরণের সদস্যরা। আমরা জানি সবসময় মানুষের পাশে থাকার বার্তা একজন বিধায়কের দেওয়া উচিত সবাইকে। নবজাগরণ এই ধরনের কাজকর্মই করে, তারা এসে আমাকে সম্পর্ক করেছিল, আমি তাদের সহযোগিতায় আজকে এই জন্মদিনে মানুষের পাশে থাকা, আর তো মানুষের সামনে থাকা, এটাই তো একজন মানুষের ধর্ম, মানুষের ধর্ম পালন করছে। আমরা শান্তিপুর নবজাগরণ পরিবার প্রতি বছর আজকের এই দিনে গলায়দা জন্মদিন পালন করি। গলায়দা জানি বহু বছর ধরে শান্তিপুরের রাস্তায় ওনাকে দেখা যায় কোনো মানসিক ভারসাম্যহীন, কিন্তু আমরা নবজাগরণ পরিবার দীর্ঘ চার বছর ধরে ওনাদেরকে আহার দিই এবং দুবেলা করে আহার দিচ্ছি ওদেরকে। ওনাদেরকে জন্মদিন পালন থেকে শুরু করে ওনাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস আমরা সব কিছুই চেষ্টা করি ওনাদেরকে মেটানোর, সমাজের অন্ধকার দিক থেকে পাত্র মানুষদের আলোয় পৌঁছে দেওয়ার নামই নবজাগরণ। তার জন্যই আজকে আমাদের শান্তিপুরের মানবিক বিধায়ক যে ব্রজকিশোর গোস্বামী, তিনি আগাগোড়ায় আমাদের নবজাগরণ পরিবারের সাথে, উনি দীর্ঘ অনেক বছর ধরে আমাদের নবজাগরণ পরিবারের সাথে উনি থাকেন, আমাদের পাশে থাকেন, তাই উনি আজকে গলায়দার এই জন্মদিনটা জানতেন এবং উনি গলায়দার জন্মদিন নিজের হাতে করেই পালন করলেন শান্তিপুর নবজাগরণ পরিবারের সহযোগিতায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।